আমি এখন চলে আসছি ঐতিহাসিক বরুলিয়া মেলাতে। এখানে শত বছরের তার আগে থেকে মানুষজন ব্যবহার করে আসতেছে এই বেতের ঝুড়িগুলো। এগুলো দেখা যাবে না, দেখতে পাচ্ছেন এই যে শেয়ারগুলো, শেয়ারগুলো কিন্তু আজ হারানোর পথে। শেয়ারগুলো ধামা এগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে এখানে কিন্তু সেই এই একদম হাতে তৈরি সর্পেশ বিক্রি করতেছে। সর্পেশ সর্পেশগুলো কিন্তু প্রায় শত বছর বহন করতেছে। আমি এখন চলে আসছি ঐতিহাসিক বরুলিয়া মেলাতে। এখানে প্রায় ঐতিহাসিক বলতে বুঝাচ্ছে প্রায় শত বছরের তারও আগে থেকে মানুষজন ব্যবহার করে আসতেছে এই বেতের ঝুড়িগুলো। এখন কিন্তু প্লাস্টিকের জগতে মানে ঐতিহাসিক এগুলো কিন্তু বিলুপ্তির পথে। এখন কিন্তু এগুলো দেখা যাবে না, দেখতে পাচ্ছেন এই যে শেয়ারগুলো, শেয়ারগুলো কিন্তু আজ হারানোর পথে। আমার এটা বেশি ভালো লাগছে যে ঐতিহাসিক মেলাতে এগুলো এখনো ধরে রাখছে স্মৃতি হয়ে। দেখেন এটা কিন্তু এখন না বললে চলে, এটা কিন্তু একদম দেখাই যাবে না সর্পেশগুলো। এই সর্পেশগুলো কিন্তু আমাদের দাদি তার আগে থেকে এগুলো হয়ে আসতেছে। সর্পেশগুলো এই যে তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আমি এখন অবস্থান করতেছি ঐতিহাসিক বরুলিয়া মেলাতে। এখানে ঐতিহাসিক বলতে বুঝাচ্ছে যে বেতের শেয়ারগুলো ধামা এগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে এখানে কিন্তু সেই এই সাইডটাই কিন্তু শুধু চালন বাঁশের তৈরি আদি ঐতিহাসিক কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যাবে পুরুলিয়া। দেখুন একদম টাটকা বানাচ্ছে, একদম হাতে তৈরি। এখানে কিন্তু এই পটিটাই হচ্ছে বেত দিয়ে তৈরি। বেতের জিনিসপত্র পাবেন, বাঁশের জিনিসপত্র পাবেন। প্রতিটা দোকানে দেখেন ছোট ছোট বেত, আমি আজকে মূলত এখানের কিছু বেতের জিনিসপত্র দেখানোর জন্য আমি এখানে আসা। ক্রিয়া বেলুন তৈরি এখানে বিক্রি করতেছে, এখানে সর্পেশ বিক্রি করতেছে। সর্পেশ সর্পেশগুলো কিন্তু প্রায় শত বছর বহন করতেছে, তারও হাজার বছরের বেশি হতে পারে অরিজিনাল। ¿Dónde está Gabriel?
কাঠের তৈরি বিভিন্ন ঢেঁকি ট্রাক ছোটবেলায় খেলতাম, এগুলো কিন্তু আজ প্রায় নাই বললে চলে, এখন আর দেখাই যায় না। প্লাস্টিকের জগতে এসে এগুলো আপনার পাবেন না, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য। মেলায় ফিরেও আছে বিভিন্ন যন্ত্রপাতি পাবেন এখানে, দেখায় গ্রাম বাংলার ঐতিহ্য। মৃৎশিল্পর খুবই ক্ষুদ্রমান একটা দেখতে কিন্তু হেভি লাগতেছে মোবাইল, তাই না ভাই? এটা হচ্ছে হাড়ি, হাড়ি ছোট ছোট হাড়ি দিয়ে তাদের করতাম ছোটবেলায়। এখানে এখানে হচ্ছে সব মৃৎশিল্প দিয়ে তৈরি, আজকে কিন্তু বিলুপ্তর পথে এই মৃৎশিল্পটা, গ্রাম বাংলার ঐতিহ্য। দুধের পিঠারি বিভিন্ন পিঠার স্বাদ এখানে দেখতে পাচ্ছেন, সবই মৃৎশিল্প। এটা হচ্ছে সবচেয়ে বড় মৃৎশিল্প, সুন্দর এই যে ব্যাংক, মাটির তৈরি ব্যাংক। মাটির তৈরি মৃৎশিল্প এখন প্রায় হারানোর পথে, মৃৎশিল্প কিন্তু হাজার বছরের একটা সভ্যতা বহন করে আসছে মৃৎশিল্পের সাথে মানুষজন। ¡Gracias!